আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মারিয়া ফ্রাকি। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের নিয়ে যাব কাশ্মীর গুলমার্গে বরফের মাঝে। আমরা এখন গুলমার্গে আছি, স্নোর কাছে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই। এখন হাঁটছি দেখে একটু গরম লাগছে, সামনেই মেবি ঠান্ডা হবে। আজ সকালে আমরা শ্রীনগর থেকে গুলমার্গে এসেছি। গুলমার্গে এসে হোটেলে চেক ইন করে আমাদের লাগেজ রেখেই আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গের সেই ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ দেখার জন্য। এটা অ্যাকচুয়ালি ওই যে দূরে সাদা পাহাড় দেখা যাচ্ছে বরফাচ্ছন্ন, সেই পাহাড়ের ওপরে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ বলা হয়। তো আমরা ক্যাবেল কারি করে, নিচে স্টেশন আছে সেখানে টিকিট কেটে ক্যাবেল কারি করে প্রথমে ফার্স্ট ফেজে চলে এসেছি। ফার্স্ট ফেজে যখন আমরা এসে নামলাম স্টেশনে, ও মাই গড, কি যে ঠান্ডা! আমরা বাংলাদেশি, কখনো বরফ তো আর দেখিনি বা বরফের থেকে ইউজড না। দ্যাটস ওয়াই আমরা এখানে যখন এসে নামলাম, আমাদের হঠাৎ করে মনে হচ্ছে ডাউন জ্যাকেটের ভেতর দিয়ে বোধহয় ঠান্ডাগুলো বিঁধে যাচ্ছিলো শরীরে। যদিও ডাউন জ্যাকেটের ভেতরে আমাদের ইনার ছিল, তার উপরে সোয়েটার ছিল, তাও আমাদের ঠান্ডা লাগছিল। তো এখানে হলো ফার্স্ট ফেজে। এই তো ঘুরে ফিরে দেখা যায় নিচে থেকে দূরে পাহাড় দেখা যায়, নিচেও বরফ আছে অনেক, দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে, সবই আছে। কিন্তু এই যে এগুলোকে অ্যাকচুয়ালি কী বলে আমি ঠিক এখন জানি না, বরফের মধ্যে এটা হলো স্লাইডিং বাইকের মতো। হ্যাঁ, মানে কেমন কী এটা আমি ঠিক জায়গা, বরফের মধ্যে চলে এই বাইকটা শুধু। তো এই রাইডটাতে উঠতে পার হেড গুনতে হয়েছে আমাদের 1600 রুপি করে। তো 1600 রুপি করে আমরা চারজন, চারটা বাইক নিয়ে, একটা বাইকে একজনই উঠতে পারে, তো চারটা বাইক নিয়ে আমরা এই ফার্স্ট ফেসের ওপরে উঠে গেলাম। তো এটা হলো ফার্স্ট ফেসের ওপরে ছিল। বাইক থেকে নেমে পায়ে হেঁটে যখন এই জায়গাটা এসে দাঁড়ালাম, সুবহান আল্লাহ, কি বলবো, চোখ যেন জুড়িয়ে গেল। আল্লাহ সৃষ্টি কত সুন্দর, এত সুন্দর লাগছে এখানে এসে দাঁড়িয়ে, মনে হচ্ছে আমরা যেন সুইজারল্যান্ডে চলে এসেছি। অ্যাকচুয়ালি বাংলাদেশে তো আর আমরা বরফ এভাবে দেখি না, যদিও আমি 2001 দার্জিলিংয়ে দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম এরকম সাদা বরফাচ্ছন্ন। এরপরে নেপালে গিয়ে দেখেছি। কিন্তু এরকম বরফের উপর দিয়ে হাঁটিনি বা এত কাছ থেকে বরফ দেখিনি। আজকে যেভাবে বরফ ছুঁয়েছি, বরফ নিয়ে খেলা করেছি, এমন কখনো এর আগে করিনি, যার জন্য মুগ্ধতাটা একটু বেশিই ছিল আমাদের। আমরা এখন সবাই ক্যাবেল কারে গুলমার্গে আইসের ওখানে গিয়েছিলাম, এখন ব্যাক করছি, হোটেলে যাব। আজকে রাত্রে আমরা গুলমার্গেই থাকব। আমরা সবাই এখানে আছি। রাহিদ, রায়াত, রায়াত ভিউয়ার্স, আমরা 2018 কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম, তখন এই ভিডিওটি নর্মালি করেছিলাম, যদিও ব্লগের জন্য ভিডিওটি তৈরি করা হয়নি, তারপরেও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।